নমস্কার, গাঁওসহর জেলা খবর স্টুডিওত মই অস্মিতা গোস্বামী। মঙ্গলদৈত আর এস এস নেতাক আক্রমণ করার পিছতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এস এস নেতা নরেন্দ্র হাজরিকাক আক্রমণ একাংশ সন্দেহজনক লোকর, আর এস এস নেতাক আক্রমণ করাক লৈ তীব্র উত্তেজনায় বিরাজ করেছে। ঘটনাক লৈ মঙ্গলদৈত মাছর বাজারত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। ভাঙি লণ্ড ভণ্ড করিলে মাছর বাজার। আর এস এস নেতাক আক্রমণের পিছতে একটা অপ্রীতিকর পরিস্থিতি বর্তমান সৃষ্টি হয়েছে। দৃশ্য দেখাইছো, ইয়া আর এস এস নেতার আক্রমণ মাছর বাজারত। ঘটনাস্থলীত বৃহৎ আরক্ষীর দল মোতায়েন করা হয়েছে। আর এস এস নেতাক আক্রমণের পিছতেই সৃষ্টি হয়েছে এই অবর্ণনীয় পরিস্থিতির। মাছর বাজার এফালের বন্ধ করবলে হুঙ্কার দিছে এই সকল আর এস এসর সমর্থকে। আর এস এস নেতাক আক্রমণ করার পিছতে উত্তপ্ত পরিস্থিতিয়া মঙ্গলদৈত মাছর বাজারত। আজি দেওবরিয়া বাজার আছিল, মাছর বাজারখন যখন লোকে খুলিছিল সেই বাজারখন বন্ধ করবলে এয়া তেওঁলোকক নির্দেশ দিছে। মাছর বাজার সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির। মঙ্গলদৈত মাছর বাজারের এই দৃশ্য আমি দেখাইছো। এফালের মাছর বাজারখন ভাঙি লণ্ড ভণ্ড করেছে এই সকল প্রতিবাদকারী। আর এস এস নেতা নরেন্দ্র হাজরিকাক আক্রমণ করেছিল একাংশ সন্দেহজনক লোকে, আর তার পিছতেই এনে ধরনের এই আক্রমণের বিরোধিতা করেছে এই সকল আর এস এসর সমর্থকে। আর হাতে হাতে যাঠি জুংলে উলাই আছে মাছর বাজার পানি পেলাই বাজার বন্ধ করবলে, অতি শীঘ্রে বাজার বন্ধ করবলে নির্দেশ দিয়া হয়েছে ব্যবসায়ী সকলক। মঙ্গলদৈত মাছর বাজারের এই দৃশ্য দেখাইছো। মাছর বাজার বন্ধ হব লাগিব, অতি সোনকালে বন্ধ হব লাগিব মাছর বাজার, আজির দিনটি বন্ধ হব লাগিব মাছর বাজার, সেই দাবি লৈ তেওঁলোকে এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর ঘটনাস্থলীত আরক্ষী একটা বৃহৎ দল মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি বিষম রূপ নলয়। মই মাছ বজাৰ ৰাতিপুৱা মাছ মই আৰু মাহী ল'ৰাটো বজাৰ কৰিবলৈ আহিছোঁ। আহোঁতে তাৰপিছত তেওঁলোকে কি কৰিছে, মই খুদি যোৱাৰ পিছত তেওঁ হেৰি মাছৰ দামটো এটা মাছ আছিল দাম খুদিলোঁ, খুদাৰ পিছত তেওঁ কৈছে 180 টকা লাগিব। তাৰপিছত তেওঁলোকে কি কৰিছে, 140 টকাত হয় যদি দিয়ক, আমি অলপ দূৰ গুচি গ'লোঁ। যোৱাৰ পিছত তেওঁলোকে কি কৰিছে, হেৰি তাৰ হাত বাউলি দি মাতিলে, মাতাৰ পিছত আহিলোঁ। অহাৰ পিছত তেওঁলোকে কি কৰিছে, তেওঁ দোকানৰ ওচৰত বহি তেওঁৰ লগতে কথা পাতি আছোঁ, দোকানীজনৰ লগত কথা পাতি মাহী ল'ৰাটোৱে মই মোটামুটি 15-20 মিনিটমান সময় ৰখি আছোঁ। তেওঁ মাছটো বাচাৰ পিছত আমি ভাবিছোঁ কি আমাৰ কাৰণে বাচিছে, দাম দৰ মিলিছে, তেওঁ একো কোৱা নাই আমাক। তাৰপিছত মাছটো বাচি যেতিয়া কাটিব লৈছে, লোৱাৰ পিছত তেওঁ কৈছে কি এই মাছটো বেলেগক এওঁক দি দিছোঁ। বেলেগক দি দিয়াৰ পিছত কৈছোঁ আমি ইমান সময় আপুনি কিয় ৰখাই ৰাখিছে, আপুনি কওক যে আপোনাক মাছটো দিয়া নাই, মই বেলেগলৈ বেচি দিলোঁ, দাম দৰ মিলা নাই। তাৰপিছত মাহী ল'ৰাটোৱে তেওঁক ক'লে যে হেৰি আপুনি ইমান সময় ৰখি থাকিব দৰকাৰ নাই, আমি বেলেগলৈ গ'লোঁ হয়। তাৰপিছত তেওঁ কৈছে আপুনি বেছি দমত কথা কৈছে বুলি কয়, তেওঁ ছাইডত থকা দাখন এনেকৈ উঠাই লৈ আহিছে। উঠাই লৈ আহোঁতে এজন ব্যক্তি আহিছে, ব্যক্তিজনে কৈছে আপুনি দা লৈ অহাটো এইটো বেয়া কথা হৈছে নহয়। তাৰপিছত তেওঁ কাৰ্যটো তেওঁৰ লগত লিপ্ত হ'ল, মোটামুটি 20 মিনিটমান হ'ল তেওঁৰ লগত তৰ্কা বৈতৰ্কা হ'ল। হোৱাৰ পিছত তেওঁ এইফালে অহাৰ পিছত মই যেতিয়া তেওঁ কেনেবাকৈ ফটো এটা মাৰিব ওলাইছিলোঁ, মাৰিব ওলাইছোঁ, তেওঁ কি কৰিছে, আৰু এজন ল'ৰা আছে, তেওঁ আহি গোটেইকেইজনে আহি আমাৰ মাহী ল'ৰাটোকে মুখে গোটেইকেইজনে মাৰিছে। আহি কি হৈছে, আমাৰ অসমীয়া হিন্দু ল'ৰা এটাক মাছৰ বেপাৰী এটা ইয়াতে আজি ইয়াতে আগুৰি ধৰি সিহঁতে আজি অত্যাচাৰ কৰি সিহঁতক আজি তাক শাৰীৰিকভাৱে অপদস্থ কৰিছে। নিত্য নৈমিত্তিক এই মাছৰ বজাৰ এই ঘটনা ঘটি আছে। তাক মাছৰ বজাৰ নহয় চব্জি বজাৰ, পৰখি এটা এজন বয়সীয়াল মানুহ আহি আছিল, তাক ইয়াতে ধুতি খুলি দিয়া হৈছে। আজি মাছ বজাৰ আমাৰ দুটা যুৱক ভাইয়ে বজাৰ কৰিব আহিছে, তাতে সিহঁতে মাৰিছে, দাৱেদি কোবাই পেলাই কাটি দিব বুলি ভাবি কিয় দিছে, এইটো কন্টিনিউ হৈ আছে, এইটো আমি মানি ল'ব নোৱাৰিম। তৎকালভাৱে তেওঁলোকে দোকান বন্ধ কৰক, বিচাৰ হোৱাৰ পিছত দোকান খুলিব, নহ'লে ইয়াত দোকান অনিৰ্দিষ্টকালৰ কাৰণে আমি বন্ধ ৰাখিছোঁ। কিয় আমাৰ সন্দেহ আছে এইখিনিত 80% বাংলাদেশী মূলৰ মানুহ, এই বাংলাদেশী মূলৰ মানুহখিনি আহি ইয়াতে বেপাৰ কৰি আছে, আমাৰ খিলঞ্জীয়া মানুহ এটাও নাই, আৰু আহি পেলাই আমাৰ মানুহৰ ওপৰত অত্যাচাৰ আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰিম। এইখিনি আমাৰ প্ৰতিশ্ৰুতি, যুঁজি হয় কালিৰ পৰা এটা এটাকৈ মাৰিম আমি। এই মিয়াই আক্ৰমণ কৰিছে, আক্ৰমণ কৰি এজনেই নহয় গোটেই মাছ বজাৰৰ মিয়াই আক্ৰমণ কৰিছে, আৰু তাৰ প্ৰতিবাদত আজি গোটেই খিলঞ্জীয়া মানুহ, খিলঞ্জীয়া অসমীয়া আহি আজি মাছ বজাৰ বন্ধ কৰিছে, আৰু সেই দোষীজনক আমি বিচাৰিছোঁ, দোষীজনক উচিত শাস্তি পাব লাগে। ইয়াতে 80 বছৰৰ কাৰণে SC মানুহৰ কাৰণে লীজত আছে এই মাছ বজাৰ, যদি 80 বছৰ কাৰণে হিন্দু মানুহ নামত আছে, তেওঁলোকৰ দায়িত্ব মানুহ কেনেকৈ কৰি পাই আছে, সেইকাৰণে পৌৰসভাই তৎকালভাৱে একচন লৈ মাছ বজাৰৰ ভিত্তি বন্ধ কৰি দিব লাগে, আমি এইটো দাবী জনাইছোঁ আজি পৌৰসভা চেয়াৰমেনৰ ওচৰত। আপোনালোকে সবচেয়ে দুখজনক কথা হৈছে, কালি এটা 108ৰ ড্ৰাইভাৰে চিপাজাৰৰ এটা অসমীয়া আমাৰ ভণ্টিক ৰেপ কৰিছে, জানেনে, কোনো খবৰটো নাপায়। এনেকৈ সদায় যদি হৈ থাকে আমি কিয় মানিম,
আজি মাছ বজাৰত মাৰিছে, কালি কাপোৰ বজাৰত মাৰি, কিবা হলে দা লৈ আহে, সদায় মানি ল'ম নেকি? সেইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰো আৰু নামানো। যোৱা কেইমাহ আগতে বাপেক পুতেকক তেনেকে প্ৰহাৰ কৰিছে, প্ৰহাৰ কৰাৰ পিছত বাকীবিলাকে তেওঁলোকৰ ফালৰ মিয়াম মুখা আহি কৈছে যে এইবিলাক মাৰা নাই, এইটো আমাৰ পাৰ্চনেল যুদ্ধ। পাৰ্চনেল পাৰ্চনেল কৰি আমাৰ মাতৃ ভণ্টিক তেওঁলোকে ধৰ্ষণ মাৰ্ডাৰ কৰি থাকিব, আমি চুপচাপ বহি নাথাকো নহয়। আমাৰ কথা হ'ল, আজি এইটো এটা ঘটনা হৈছে, আজি ইয়াতে শেষ কৰিব লাগিব। এইটো আমি থানাত গৈ আলোচনা কৰি তেওঁলোকক এটা সাধাৰণ শাস্তি দিলে নহ'ব। মাছ বজাৰত দীঘল দা ৰাখিব নোৱাৰিব, যিহেতু এইটো আইনগতভাৱে ইলিগেল। পুঠি মাছ বেপাৰী এটা ইমান দীঘল দা ৰখাৰ কোনো যুক্তি নাই। তেওঁলোকে অস্ত্ৰ ভাণ্ডাৰ কৰিছে, মাছ বেপাৰীৰ ওচৰত কোনোবাই যদি কিবা ক'ব যায় ভয় খায় যে মাছ বেপাৰীয়ে কাটি দিব। কিহৰ কাৰণে ইমান ভয় আহিছে চাওক, আমি যদি ডাঙৰ বৰষুণ হওঁ তেতিয়াহে মানুহে ছাতি ল'ব। আমি তেওঁলোকৰ তাত বজাৰ কৰিব গ'লে আমিও দীঘল দা লৈ যাব লাগিব ছেল্ফ ডিফেন্সৰ কাৰণে, কাৰণ প্ৰশাসনে কিমান ডিফেন্স দিব? আমাৰতো মৰি আছে ভাই ভনী, মৰি আছে, ধৰ্ষণ হৈ আছে। প্ৰতিবাদ কৰি ডিপি ব্লেক কৰি আমি এইবিলাক কৰি একো লাভ নাই। আমি এতিয়া হাতে কৰ্মে লাগিব লাগিব, যিহেতু আমি লাগিম আৰু আজি ফুল এণ্ড ফাইনেল ডিচিশ্যন হ'ব লাগিব। অঁ, তেওঁলোকৰতো দা সদায় ৰেডি থাকে, কিহৰ কাৰণে? মাছ সৰু মাছ কটাৰ কাৰণে দা ব্যৱহাৰ কৰে নে মানুহ মৰাৰ কাৰণে ব্যৱহাৰ কৰে আমি নাজানো, আৰু সেই দায়িত্ব আমাক সদায় ভাবুকি দি থাকে। গতিকে আমি এতিয়া বিচাৰ এটা বিচাৰোঁ তেওঁলোকক, আমি এই বজাৰখন তেওঁলোকৰ হাতত এৰি দিয়া নাই আৰু নিদিওঁ। বজাৰ কৰিব গ'লেও ভয় লাগে, তেওঁলোকে মাছ বছৰত পুঠি মাছ বেপাৰী দা খান লৈ বহি থাকে। দা খান কি দৰকাৰ আছে পুঠি মাছ বেপাৰীৰ? বৰপেটা বজাৰ যাব, তাতে এনেকুৱা দা নাই, যিটো বজাৰ আমাৰ মঙলদৈ বজাৰ যিটো দা আছে বৰপেটা বজাৰত নাই, তেনেকুৱা দা ৰাখক, তেনেকুৱা দা ৰাখি কাম কৰিব লাগে। বজাৰত আপুনি যাব নোৱাৰিব, যোনে চব্জি বজাৰৰ ৰাস্তাত যাবই নোৱাৰে। আমাৰ শান্ত পৰিৱেশত সেই হেৰিজনক, কাল্পিকজনক আনিব লাগে। সৰু কথাত যেতিয়া তেখেতক মাৰিছে, পিঠি দেখিলে আপোনালোকে হয়তো ফটো উঠাইছে না নাজানো, তেখেতক আমি হস্পিটেলাইজ কৰিছোঁ হা। এতিয়া আমাৰ প্ৰশাসনৰ লগত আমি যোগাযোগ কৰিছোঁ, তেখেতক আনক, আৰু তেখেত আহি নোপোৱালৈকে, তেখেতক আনিব নোৱাৰালৈকে আমাৰ মঙলদৈ গোটেই বজাৰ বন্ধ থাকিব। আৰু যেতিয়ালৈকে উপযুক্ত শাস্তি প্ৰদান কৰা নহয় দোষীক, তেতিয়ালৈকে মঙলদৈ বজাৰ বন্ধ থাকিব। এই হুংকাৰ এইসকল নাগৰিকৰ। পোনপটীয়া সম্প্ৰচাৰ আছে বৰ্তমান নৱজিত। নৱজিত, আমি আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ এইখিনি মুহূৰ্তৰ কি পৰিৱেশ তাত, মাছৰ বজাৰ কি পৰিৱেশ? নিশ্চয়কৈ ইতিমধ্যে উল্লেখ কৰিছে এইটো সমগ্ৰ ঘটনা, আৰু বৰ্তমান যি মাছৰ বজাৰ বন্ধ কৰি দিয়া হৈছে, আৰু এই যি স্থানত ভূপেন হাজৰিকা উদ্যানত আচলতে প্ৰতিবাদ চেষ্টা কৰিম, প্ৰথমতে দেখুৱাইছোঁ, প্ৰতিবাদত বহিছে সকলো, প্ৰতিবাদ কৰিছে সকলো, সকলো সকলো এটাই কথা যে উচিত শাস্তি দিব লাগিব, বা যিজন উচিত শাস্তি দিব লাগিব, বা যিজন লোকৰ বিৰুদ্ধে অভিযোগ আছে, এই অভিযোগ থকা লোকজনক শীঘ্ৰেই গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব, অন্যথা কিন্তু প্ৰতিবাদ শেষ নহয়। এয়া দেখুৱাইছোঁ মঙলদৈ জয়ন্ত হাজৰিকা উদ্যানৰ দৃশ্য, আৰু জয়ন্ত হাজৰিকা উদ্যান এই ধৰণে সকলো আহি এটা প্ৰতিবাদত বহিছে, আৰু প্ৰশাসনৰ লোকসকল আহিছে, লগতে যি পৌৰসভাৰ ভাইচ চেয়াৰমেন আছে, ভাইচ চেয়াৰমেনক চেষ্টা কৰিম, যিহেতু মঙলদৈ বজাৰত যি অনুমতি দিয়া হয়, যিসমূহ ব্যৱসায়ী আহি বহে, সেই ব্যৱসায়ীসকলৰ অনুমতি আছেনে নাই, বা পদপথত বহা ব্যৱসায়ীসকলৰ অনুমতি আছেনে নাই, বা যিসকলে ব্যৱসায় কৰি আছে, মাছ বিক্ৰী কৰি আছে, সেইসকলৰ অনুমতি আছেনে, সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। পুনৰ যাম, দল সংগঠনৰ লোকসকল আছে, বৰ্তমানো তেওঁলোকে প্ৰতিবাদত বহি আছে। আপোনালোকৰ বৰ্তমান দেখিছোঁ যে কিছু লোক আৰক্ষী অধীক্ষকক লগ কৰিবৰ কাৰণে গৈছে, প্ৰশাসনৰ লোকসকলো আহিছে, কি ক'ব এই ক্ষেত্ৰত বৰ্তমান? আমাৰ এছ পি ছাৰে মাতি লৈ গৈছে, এই ঘটনাৰ সন্দৰ্ভত কিছু কথা পাতিব, কিন্তু আমি তাকে ৰখি আছোঁ। আমাৰ কথা পাতিব আপোনাৰ লগত, প্ৰথমতে প্ৰশাসনৰ লোক আছে, প্ৰশাসনৰ লোকসকলৰ কথা পাতি লৈছোঁ। ছাৰ অকণমান উঠি দিব নেকি? ছাৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ, পোনপটীয়া সম্প্ৰচাৰ আছে, অতিৰিক্ত উপায়ুক্ত মহোদয় আছে, আমি কথা পাতিছোঁ। ঘটনা উত্তপ্ত পৰিস্থিতি হৈছিল, বজাৰসমূহ দিয়াৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ অভিযোগ যে বজাৰত যিধৰণে থাকিব লাগে, বজাৰত যি দা লৈ থাকিব লাগে, কোনসকল দা লোকে দা লৈ থাকিব লাগে, বা পদপথত যিসকল ব্যৱসায়ী বহে বিভিন্ন স্থানত, এইসকলক অনুমতি আপোনালোকৰ ফালৰ পৰা দিয়া হৈছে নেকি? যে চাওক, এই যিহেতু আমাৰ মঙলদৈ মিউনিচিপেল বৰ্ড এটা আছে, আৰু মিউনিচিপেল বৰ্ডে যিখিনি নিজৰ অনুমতি আৰু সেইটো আছে, সেইটো মিউনিচিপেল বৰ্ডে নিশ্চয়কৈ চায়। মই তাত এতিয়া তাত খুটিনাটি বা তাত ত্ৰুটিটো বিচাৰিব যোৱা নাই, কিন্তু কথাটো হ'ল যে হয় আমাৰ বজাৰত যিমান বেপাৰী আছে, হয়তো স্পেচ আমাৰ তাতকৈ কম আছে, সেইকাৰণে কিছুমান হয়তো পদপথত বহে। আৰু দ্বিতীয় কথাটো হ'ল, আজিৰ ঘটনাটো মানে সম্পূৰ্ণকৈ সুকীয়া, কাৰণ কিবা এটা দামা দামী লৈ পেলাই হয়তো তৰ্ক বিতৰ্ক এটা হ'ব পাৰে, যাৰ কাৰণে এনেকুৱা অপ্ৰীতিকৰ ঘটনা এটা হ'ল যিটো হ'ব নালাগিছিল। যি কি নহওক, আমাৰ আৰক্ষী প্ৰশাসনে অতি সোনকালে আহি পেলাই ততাতৈয়াকৈ গোটেইখিনি বস্তুটো সাম কাটিবলৈ, তেওঁলোকক যিখিনি এই সূত্ৰপাত এই ঘটনাটোত লিপ্ত আছিলে তেওঁলোকক ডিটেইন কৰিছে,
প্লাস এই সিচুয়েশনটা অল্প রুট করবলে যাতে মহলে এই সম্পূর্ণ এটা মাছর বাজারকে আদি করে সকল দোকান পোহার বন্ধ আছে এই এই ব্যবসায়ী সকল সুরক্ষার বাবে বা এনে ধরনের যাতে পরিস্থিতি সৃষ্টি না হয় প্রশাসনে কি ব্যবস্থা গ্রহণ করব আমি নিবিচার যে মঙ্গলে এনে অপ্রীতিকর ঘটনা বা আমার কোনো মানুষ তেনকে হতাহত হব নিশ্চয় নিশ্চয় বর্তমান মাছর বাজার লগতে মঙ্গল যে প্রশাসনের লোক কব লাগিব যে প্রশাসনের লোকসল আহি উপস্থিত হয়েছে আরক্ষী লোকসল উপস্থিত আছে অর্ধসামরিক আমি দেখি প্রশাসনের লোক আহি উপস্থিত হয়েছে পরবর্তী সময় এই ধরনের ঘটনা নহব কারণে আপনার কিবা নিশ্চয়ই যেখানে আমি করব লাগে যেখানে আমার করণীয় আছে আর হয়তো পৌরসভার কিছু মানে কোনে দোকানটো পাতিছে বা এনেকুৱা ধরনের ঘটনা নহোক তারপরে আমি বিশেষ করে চেষ্টাটা চলাম লগতে আমার আরক্ষী প্রশাসনেও হয়তো তহলদারি অল্প করে পেলায় এই সিচুয়েশনবিল কাম কাটবলে অল্প আমি যেখানে আমি স্টেপ লব লাগে সেখানে আমি নিশ্চয় নিশ্চয়ই আমি ভাইস চেয়ারম্যান আসলে কথা চেষ্টা করি যিসমূহ ব্যবসায়ী তন্ত্রত ব্যবসায় করব দিয়া হয়েছে সেই সকলক অনুমতি আছে না একচুয়ালি চাওক যেখানে এটা তাতে ব্যবসায় করে আছে আমি যেতিয়া প্রথম পৌরসভা আমার দুবছর হয়েছে আমি যেতিয়া এইখানে পরীক্ষা করলো তেতিয়া বেশিরভাগরে আমি তাতে সিট যেখানে নামত অ্যালটমেন্ট হয়েছে এইখানে ঠিকই আছে এখানে বৈধভাবে বহি আছে পদপথত যিসমূহ ব্যবসায়ী পদপথর ব্যবসায়ীখিনি আমি সময়ে সময়ে আরক্ষীর সহায়ত আমি অনবরতে আমি তারপরে উঠাই দিও কিন্তু আমি তো অনবরতে আমি পদপথর ব্যবসায়ীর লাগি থাকব নয় আমি বিভিন্ন হেৰিত থাকো তার মাজতে আমি এই সাফাই অভিযানটা করে থাকো আমার ইয়াতে সন্মানীয় আমার মঙ্গল আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়াগীর লগত মই নিজেও কেবাবার এই পদপথর ব্যবসায়ীসকলক ইয়ারপর উচ্ছেদ করেছো এয়া আসলে ভাইস চেয়ারম্যান আমি আরো কথা পাতিম দল সংগঠন বর্তমান প্রতিবাদ অব্যাহত আছে দাবি কেবাটাও আছে আর যিসমূহ ঘটনা এই ঘটনাক দেখি বর্তমানও প্রশাসনের লোক আমি কথা পাতি প্রশাসনে নিয়ন্ত্রণ করার কারণে চেষ্টা করি বলে কৈছে আশ্বাস গেছে না আপনার প্রশাসনে নিয়ন্ত্রণ কেনকা করবে আমি আজ বুঝি পড়া নাই যে নোৱাৰো কারণ এনেকা বহুত কেস হয়েছে প্রশাসনে একটা গাইড দিয়ে আছে আপনার চিপাজারের এই ছোৱালীর রেপ কেসটো কাকো কোৱা নাই মনে মনে রাখি পেলে জেলত সোমাই দিছে সেই রাইজে জানব নালাগে কিয় না জানে আমার লড়া গেছে এসপি স্যারত কথা মানা নাই আজি যদি আইছে তেতিয়া দেখুন এসপি স্যার ইয়াতে আহি পাইছে যেনেকে আইছে আমি মারপিটে করে আছো মার্ডারে করে আছো নাকি ছোৱালী রেপ করে দিছে এই তো আহা নাই কিন্তু আজি দুইটা দোকান ভাঙার কারণে দৌড়ি আহি গেছে কিয় আহিলে যদি সমাজ ভালকে রাখব নয় এই কাম করবই নালাগে আমার হাতত দিয়ক আমি বজরঙ্গী হাতত দিয়ক সংঘর হাতত দিয়ক আমি চলাই লম ইন্ডিয়া কেনে চলাব লাগে এই পরিবেশ কেনে রাখব লাগে আমি জানা আছে আমি করব পানো আমার এইখানে প্রশিক্ষণ দিছে কিন্তু এটা কথা আমি কেতিয়া মানি নল যেতিয়ালৈকে এই ধূর কেটাক ধরি পেলে ঠেট কাটা বলে কো আমি ঠেট কাটা বলে কো বাংলাদেশে যেতিয়ালৈকে ধরে নিদিব তেতিয়ালৈকে কালি ইহতে মাছ আর সবজি বেশি আহিব নালাগে যুজি ইহতে আহে কালি আমার লগত যুদ্ধর নিচিনা পরিবেশ হব লাগে নিশ্চয়কৈ আচলতে যুদ্ধ দেখি এক পরিবেশ কিছু সময় পূর্বের পর আমি দেখো আছো কি ধরনের পরিবেশ হয়েছে সকলের এটাই দাবি যে সকল দোকান পোহার বন্ধ হব লাগবে যেতালেকে এই যখন দোষী দোষীক করাত্ত করা নহয় যেতালেকে দোষীক গ্রেপ্তার করা নাই তেতিয়ালৈকে কিন্তু দোকান পোহার বন্ধ করব লাগে বর্তমান সকল দোকান পোহার বন্ধ হয়ে আছে বর্তমানও উল্লেখ করব লাগিব যে সমগ্র ঘটনাক পরিবেশ উত্তপ্ত হয়ে আছে আরক্ষী অধীক্ষকর কার্যালয়লৈকে যি দল সংগঠনের প্রতিনিধি গিয়ে আলোচনা করেছিল কিন্তু আলোচনার ফল এতিয়ালৈকে অহা নাই প্রশাসনের লোক আহি মঙ্গলদৈ জয়ন্ত হাজরিকা উদ্যানত আহি উপস্থিত হয়েছে প্রশাসনের লোক আর অতিরিক্ত উপায়ুক্ত ভাইস চেয়ারম্যান পৌরসভার ভাইস চেয়ারম্যান আহি উপস্থিত হয়েছে কথা পাতিছে আর যখন কৈছে যে যখন প্রতিবাদকারী কিন্তু এতিয়াও এই স্থানত এতিয়াও আছে এটাই বারে বারে দাবি করেছে যে যখন দোষী দোষীক বদায় দিয়া নিশ্চয় ধন্যবাদ জানাইছো নবজ্যোতি মহন্ত আপনালৈ আর এনে ধরনের এটা প্রতিবাদকারী উত্তাল করে তুলিছে মঙ্গলদৈ মাছর বাজার আর যেতালেকে দোষী কঠোর শাস্তি বিহা নহয় বা হাতত গতাই দিয়া নহয় তেতিয়ালৈকে মাছর বাজার বন্ধ থাকিব লাগিব এই সকল ব্যবসায়ী যেহেতু মাছর বাজার এগারী ব্যবসায়ী এনেদরে আক্রমণ করেছিল এগারী আর এস এসর নেতাক তারপরে সৃষ্টি হল এই বিষম পরিস্থিতির
উজনি অসমত বাস করা মিয়া সম্প্রদায়ের লোকক উজনি এরার বাবে সাতটা দিনের সময়সীমা বান্ধি দিলে উজনির দল সংগঠনে। মিয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সংগঠন সমূহের সিদ্ধান্তক লো শাসক বিরোধী নেতা মন্ত্রীর মাজত মতানৈক্যর সৃষ্টি হয়েছে। বিজেপিয়ে মিয়া খেদিব নোৱাৰে বুলি হুঙ্কার দিছে কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মন্ডলে। কোনেও মিয়া খেদিব নোৱাৰে বুলি প্রত্যাহ্বান জনার পিছতে উজনি তৎপর হয়েছে বিভিন্ন জাতীয় দল সংগঠন। কর্মসূত্রে উজনি থাকা একাংশ মিয়া সম্প্রদায়ের লোকক সকিয়নি দিছে বিভিন্ন দল সংগঠনে। ইফালে কংগ্রেসী বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের প্রত্যাহ্বান গ্রহণ করেছো বলে বীর লাচিত সেনা নেতা শৃঙ্খল সলিহাই মন্তব্য করার পিছতে অধিক উজনিত মিয়ার মাজত উত্তেজনায় বিরাজ করেছে। জাতীয় সংগঠন সমূহে দিয়া দাবি নিয়ম মানি নচলাসকলের বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার হুঙ্কার দিছে। উজনির 17টা জাতীয় দল সংগঠনে ইতিমধ্যে উজনি কেইবাটাও শর্ত দাঙি ধরেছে। ইয়ার ভিতর অন্যতম আছিল উজনি খিলঞ্জিয়ার বাদে বহিরাগত লোকক যাতে কোনেও মাটি বিক্রি করিব নোৱাৰে। আমি এটা কথা একদম স্পষ্টকে কৈ দিছো যে সাতদিনের সময়সীমা আজি তিন দিন গৈছে আর চারিদিনের ভিতর তেওঁলোকে ত্যাগ কৰিব লাগিব। কোনোবাই যদি আমাক চেলেঞ্জ করে, 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনক যদি কোনোবাই চেলেঞ্জ করে, সেই চেলেঞ্জটো গ্রহণ করা হব, সেই প্রত্যাহ্বান গ্রহণ করা হব। 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনক কোনোবাই অপমান করব, এই কথা সহ্য করে থাকা নহব। আর উজনি তেখেতক আমি প্রবেশ নিষিদ্ধ করেছো। আর উজনি সন্দেহযুক্ত মানুষ, সন্দেহযুক্ত বাংলাদেশী ইয়ারপা যাব লাগবে, কারণ উজনি আমি আছো। ইয়ার খিলঞ্জিয়া মানুষখিন, ইয়ার ভূমিপুত্র মানুষখিনি, উজনি এতিয়া শেষ বাছি আছে বলে কব লাগিব। আর এই উজনি বসার দায়িত্ব অনাগত অনাদি অনন্তকাললে এই দায়িত্বটো আমার দায়িত্ব। আর সৃষ্টি হওয়া বর্তমান এনে ধরনের পরিস্থিতির উপর দেবব্রত শইকীয়ায় এখন সংবাদমেল সম্বোধন করেছে। আমি পুনপটিয়া সম্প্রচারে লৈ গেছো। বক্তব্য নারাখে তার বিধায়িনী দলের সকল বিধায়ককে ইতিমধ্যে মই সতর্ক করে দিছো। বাকি তেখেতেও আপনাদের মাধ্যমের এটা কেজনমান ইয়াতে আসলে তেখেতে নিজের বক্তব্যের বাবে খেদ প্রকাশ করে একটা বিবৃতি দিয়া মই শুনা পাইছো। মই এই বিষয়ত মাত নামাতো, কারণ মই শুনা নাই কি কলে। কিন্তু রশিদ মন্ডল ডাঙরিয়ায় যেটা বক্তব্য দিলে, সেই বক্তব্যটোৱে মুখ্যমন্ত্রীয়ে যিটো হারত মানে অসমৰ জনগণক নিব বিচাৰিছে তেনেকুৱা এটা দিশলে যোৱাত সহায় কৰিব পাৰে বুলি মোৰো সন্দেহ হৈছিল। আৰু সেই গতিকে ইতিমধ্যে আমি এই বিষয়ত আলোচনা কৰি রশিদ মন্ডল ডাঙৰীয়াৰ লগত কথা হল আৰু তেখেতক এনেকুৱা বক্তব্য ভৱিষ্যতে নকৰিবলৈ কৈছো। কাৰণ যিখিনি ঘটনা হৈ আছে এই ঘটনাবিলাকক লৈ কিছু অতিৰঞ্জিত বাতৰিও প্ৰকাশ পাইছে। আজি কোনোবা এটা পোর্টেল দবকা লাইভ নে কিবা তাত দেখাইছে যে মোৰ সমষ্টিত কিছু লোকক বিভিন্ন শ্লোগান দিবলৈ কোৱা হৈছে, গাৰ কাপোৰ খুলি তেওঁলোকক আঁঠু কঢ়াই থোৱা হৈছে। এইবিলাক এতিয়াৰ ঘটনা একেবাৰেই নহয়। মই আমাৰ জিলা প্ৰশাসন, জিলা আৰক্ষী প্ৰশাসনক ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰিবলৈ কৈছোঁ এনেকুৱা নিউজ যিসকলে বিয়পাইছে তেখেতসকলৰ ওপৰত, যাতে শান্তি শৃংখলা ব্যাহত নহয়। নাই নাই নাই, এইটো আগতে আপনি আমাৰ চাৰ্কুলাৰ চাব পাৰে। আমি দিনতে সিদ্ধান্ত লৈছিলোঁ, আমাৰ কেইটামান সংশোধনী দিবলগীয়া আছে বিভিন্ন বিলৰ ওপৰত, সেইবিলাক বিষয়লৈ আলোচনা আছিলে। আৰু প্ৰথম দিনাৰ বিধানসভাৰো প্ৰশ্নোত্তৰ কালত মুখ্যমন্ত্ৰীয়ে যিখিনি কথা কৈছিলে তারও কিছু আমার আলোচনা করব লাগা আছে, সেই কারণে আজি আলোচনা কৰিছিলোঁ। আৰু এটা কথা, কালি দিনটোত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে ঢিঙত যেটো ধর্ষণৰ ঘটনা হৈছে সেইটো প্রথম ধর্ষণ নহয়, মাটিবাড়ীৰ কেস গোটেইখিনি তাৰ পিছত ভয় খুৱাবলৈহে ধর্ষণ হৈছে, এই ঘটনাটো এটা বেলেগ রূপ আছে। মই যেতিয়ালৈকে গোটেই কথাখিনি নাজানো, মুখ্যমন্ত্রীর নিচিনাকৈ মোৰ হাতত সরকারি তথ্য নাই। এতিয়া প্রথম কথা ধর্ষণৰ কথা কলে, ধর্ষণৰ রিপোর্ট মেডিকেলের পর আসলে না সেইখিন কথাও মই নাজানো। সেই গতি মই মাটি বাড়ির গোচর দিয়েছিলে সেটাও মই নাজানো। মই সেই গতি এই বিষয়ত মন্তব্য দিব নোৱাৰিম। কিন্তু অসমত যোৱা সময়ছোৱাত নারীর উপর বহুত অত্যাচার, শিশুর উপর যৌন নির্যাতন, এনেকুৱা ঘটনা ঘটি আছে বলে আমি কেবাবারও বিধানসভাত আলোচনা করেছো। আমার প্রেসৰ ফালৰ পৰা যোৱাকালি প্রেছ কনফাৰেন্স কৰা হৈছিল প্ৰদেশ কংগ্ৰেছৰ ফালৰ পৰা। সেই গতিকে এই কথাবিলাকত মুখ্যমন্ত্ৰীয়ে যেনে ধৰণৰে ৰাজনীতি আনি আছে যে কংগ্ৰেছ দলক ভোট দিয়াৰ কাৰণে এনেকুৱা ঘটনা বৃদ্ধি পাইছে, এইবিলাক অতি দুৰ্ভাগ্যজনক মন্তব্য।
তখেতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাজ্য সরকারের দায়িত্বর ভিতর পড়ে, সে গতি নাগরিকর নিরাপত্তা, মহিলার নিরাপত্তা, কিশোর কিশোরীর নিরাপত্তা, এই গোটেবিল চকু দিয়ে রাজনীতি সকল ক্ষেত্রতে টনা উচিত নয়, সেইটাই মূল মুখ্যমন্ত্রীর প্রতি দাবি আর অনুরোধ। গাঁওচহর জেলার খবর সময়সূচী স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। মরণোত্তর পরীক্ষার পিছতে ধর্ষণ কাণ্ডর মূল অভিযুক্ত তফাজুল ইসলামের মৃতদেহ পরিয়ালক সমজাই দিয়ে ঢিন আরক্ষী, কিন্তু স্থলপথে ধর্ষণকারী তফাজুলের মৃতদেহ নিব নিদিয়ার সিদ্ধান্ত লই পথ অবরোধ করে গাঁওবাসী, বন্ধ করে দিয়ে তফাজুলের ঘরলৈ যাওয়া পথ, ফলত পানীরে কলর ভূরত মৃতদেহ ঘরলৈ নিবলৈ এইদরে মেটেকা গুছাই পথ তৈয়ার করবলগিয়া হল পরিয়ালে। এবুকু পানীত মেটেকা সাফা করে এইদরে বিলাই বিপত্তির মুখামুখি হল পরিয়াল। আজি রাতেপাই আমি বরমিটি গাঁওবাসী সবাই একলগে বহিলো, বহি পেলায় একটা সিদ্ধান্ত করলো, তিনটা প্রস্তাব আমি লৈছো তার এগেনস্টত, যে সেই লড়াজনক আমি আমার ইয়াত কবরস্থান যেটা আছে তাত আমি জায়গা নিদিউ, আমার রাইজর সিদ্ধান্ত এই, তারপর তার জানাজা আমি নপড়ো, আর সেই পরিয়ালটক আমি সামাজিক হিসাবে এঘরিয়া করছো, আমি অপরাধীর লগত নাই, আমি সদায় ন্যায়ের লগত আছো। ইফালে তফাজুলের জানাজার বাবে পথ আর কবরস্থান এড়ি দিয়া বাদে স্থানীয় লোকে কফিনের বাবে বাঁহ এডালো নিদিলে কাটিবলৈ, ঘরের সাঁচতিয়া কাঠ আনি তৈয়ার করিলে কফিন, কিন্তু কবরস্থানত ঠাই নাই, বহুপর আলায় আথানি হয়ে সোতালত পড়ে থাকার মৃতদেহ সমাধিস্থ করবলৈ ঘরের পুখুরীর পার কটার বাদে গত্যন্তর নাই। পরিয়ালটোর সদস্য সকলে আন কোনো গাঁওবাসী নোহাক নিজের মাটিতে জানাজা দিলে ছাত্রে ধর্ষণকারী তফাজুলক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। মানুহক মাত্র ছফুট মাটি লাগে, এই ছফুট মাটির বাবে নিজ গাঁওতে ঠাইর নাটনি ঘটিছে তফাজুলর। ঢিঙর ধর্ষণকারী নিহত তফাজুল ইসলামক জানাজা দিবলৈ গাঁওবাসী এৰি নিদিয়ে মাটি, মর্গৰ পৰা অনা মৃতদেহ ঘরের চোতালত পৰিল আলায় আথানি হৈ তফাজুল। ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। কংগ্রেসী বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে টাই আহোম ছাত্র সন্থা। তিনিচুকিয়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের পুতলিকা দাহ করে টাই আহোম ছাত্র সন্থায় সাব্যস্ত করলে উত্তাল প্রতিবাদ। বিধায়ক আব্দুর রশিদে মিয়া খেদিব নয় বলে জানার প্রত্যাহ্বানের পিছতে রাজ্যজুড়ি জাঙুর খাই উঠিছে জাতীয় সংগঠন। কংগ্রেসী বিধায়ক আব্দুর রশিদ মন্ডলে ঢিং কাণ্ডর অভিযুক্তর পক্ষত থাকি এনে মন্তব্য করার অভিযোগ টাই আহোম ছাত্র সন্থার। বিধায়কগীর উচতনিমূলক মন্তব্যের বিরুদ্ধে পুয়ায় তিনিচুকিয়া থানা চারিআলিত আটাসুয়ে পুতলিকা দাহ করে সাব্যস্ত করলে উত্তাল প্রতিবাদ। ঢিং কাণ্ডর অভিযুক্তক অতি শীঘ্রে করাক্ত করব লাগে আর লগতে মিয়াক অসমৰপৰা খেলিব নোৱাৰে আব্দুর রশিদ মন্ডলের এই মন্তব্যের পিছতে এতিয়া জাঙুর খাই উঠিছে এই সকল খিলঞ্জিয়া। তিনিচুকিয়াত আব্দুর রশিদ মন্ডলের পুতলিকা দাহ করে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে, এয়া প্রতিবাদী কার্যসূচী আমি দেখাইছো। তিনিচুকিয়াতো আব্দুর রশিদ মন্ডলের পুতলিকা দাহ করে আমি আহ্বান জানাব বিচারিছো খিলঞ্জিয়া মুসলমানসকলক। প্রথমতেই তেনেকুৱা সহযোগ করবেন আহ্বান জানাইছো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হল টাই আহোম ছাত্র সন্থার প্রতিখন জেলা সমিতিক আমি আসলে নির্দেশনা প্রেরণ করছো, আব্দুর রশিদ মন্ডল যদি কিবা কারণত তেখেতসকলে যিকোনো কারণতে নহক আসলে যদি উজনি অসমলৈ কেনেবাকৈ আহে প্রতিখন জেলার কর্মকর্তাসকলক কোৱা হৈছে যতেই দেখে তাতেই তেখেতক আসলে খেদি পঠিয়ে দিব কারণে আমি নির্দেশনা প্রেরণ করছো, আর ইতিমধ্যে সকল লড়া হস্তম হয়ে আছে। আর ইয়ার লগতে গাঁওচহর জেলার খবর পা বিদায় লৈছো, নমস্কার। মাইথন স্টিল নহয়, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে।
স্ট্রং মানে মাইট অ্যান্ড স্টিল।